আনোয়ার আসো তা দৌড় 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 আচ্ছা আনোয়ার হচ্ছে একটু হ্যাংলা পাতলা ওর স্বাস্থ্য কম আমরা এর একটু চেষ্টা মাপ দেই আচ্ছা ক্যামেরার দিকে ঘুরো নিঃশ্বাস ছেড়ে দিছো আচ্ছা নিঃশ্বাস ধরে রাখা যাবে না নিঃশ্বাস ছেড়ে দিতে হবে আমরা এর মাপ দিচ্ছি এ স্বাভাবিক অবস্থা মানে গেঞ্জির উপর দিয়ে চেস্ট নাম্বারের উপর দিয়ে মাপ দিয়ে এর হচ্ছিল 29 মাপ হয়েছে আর কি এবার বুক খোলাও নেও আরো ওকে ঠিক আছে তার মানে স্বাভাবিক অবস্থায় 29 কিন্তু সম্প্রসারিত অবস্থায় সে 2 ইঞ্চির উপরে ফোলাতে পারছে বুঝতে পারছিস এখন আমরা একটা ব্যায়াম দেখাবো ফিতাটা একটু ধরো বাবা ইদ্দুটা দাও আমাকে খুবই সিম্পল ব্যায়াম খুবই সিম্পল ব্যায়াম শুরু করছো শোনা যায় তো ওকে সবাই ভালো আছো তো সুন্দর একাডেমি ভালো আছে তো আচ্ছা আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে হচ্ছিল আমরা ফিতে দিয়ে একটু চেস্ট মাপ দিব আমাদের শিক্ষার্থীদের কারণ তোমরা যারা সেনানো বিমান বাহিনীতে বা পুলিশে পরীক্ষা দিতে যাবা পুরুষ প্রার্থীদের চেস্টের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 32 অর্থাৎ 2 ইঞ্চি সম্প্রসারণ করতে হবে আর কি বোঝা গেছে কি এখন অনেকে কিন্তু আমরা 2 ইঞ্চি সম্প্রসারণ করতে পাচ্ছি না বা অনেকে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি বুকটা নেই এখন এই সমস্যা যদি থাকে তাহলে তো আমরা ডিফেন্সে বা বেসামরিক বাহিনীতে আমরা চাকরি পাবো না বুঝতে পারলাম মেডিকেলে কিন্তু বাদ পড়ে যেতে পারি আমরা এখানে একটু মাফিক কাউসার তুমি আমার দিকে ঘুরো আর কাউসারের যদিও বা স্বাস্থ্য ভালো ওর অলরেডি 30 হয়ে গেছে স্বাভাবিক অবস্থায় হাত আমরা গেঞ্জির উপর দিয়ে মাপ দিচ্ছি সমস্যা নেই নিঃশ্বাস ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও নিঃশ্বাস দিছো আচ্ছা একটু ক্যামেরার দিকে ঘুরো আচ্ছা আমরা স্বাভাবিক অবস্থায় গেঞ্জির উপর দিয়ে মাপ দিলাম তারপরও এর 35 আমরা পেয়েছি ঠিক আছে নিঃশ্বাস নাও এবার আচ্ছা 35 ওকে ফাইন প্রায় 2.5 ইঞ্চি সম্প্রসারণ করতে পেরেছে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এরপরে আমাদের আরেকজন শিক্ষার্থীকে ডাক দেই একটু পাতলা হ্যাংলা পাতলা কে আসো হ্যাঁ আনোয়ার আসো রাইট আনোয়ার আসো আনোয়ার আসো তা দৌড় 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 আচ্ছা আনোয়ার হচ্ছিল একটু হ্যাংলা পাতলা ওর স্বাস্থ্য কম আমরা এর একটু চেষ্টা মাপ দেই আচ্ছা ক্যামেরার দিকে ঘুরো নিঃশ্বাস ছেড়ে দিছো আচ্ছা নিঃশ্বাস ধরে রাখা যাবে না নিঃশ্বাস ছেড়ে দিতে হবে আমরা এর মাপ দিচ্ছি এ স্বাভাবিক অবস্থা মানে গেঞ্জির উপর দিয়ে চেস্ট নাম্বারের উপর দিয়ে মাপ দিয়ে এর হচ্ছিল 29 মাপ হয়েছে আর কি এবার বুক খোলাও নেও আরো ওকে ঠিক আছে তার মানে স্বাভাবিক অবস্থায় 29 কিন্তু সম্প্রসারিত অবস্থায় সে 2 ইঞ্চির উপরে ফোলাতে পারছে বুঝতে পারছিস এখন আমরা একটা ব্যায়াম দেখাবো ফিতাটা একটু ধরো বাবা ইদ্দুটা দাও আমাকে খুবই সিম্পল ব্যায়াম খুবই সিম্পল ব্যায়াম এই ব্যায়ামগুলো হচ্ছে আমরা এইভাবে করব এইভাবে আমরা নিঃশ্বাস নেব বাবা দেখা যাচ্ছে তো বসো বসো যাও আচ্ছা বোঝা গেছে আমি একটু ঘুরে দেখাই দেখো আনোয়ার মানে ইট নিবা যদি ডাম্বেল না থাকে যদি ডাম্বেল না থাকে ইট নিতে হবে ইটটা আমরা নিঃশ্বাস নিলাম সম্প্রসারণ করলাম আবার নিঃশ্বাসটা ছেড়ে দিলাম ইট দুটা নিয়ে আসলাম খুবই সহজ একটা ব্যায়াম যদি ডাম্বেল আমাদের না থাকে কাছে আসো যদি আমাদের ডাম্বেল না থাকে আমরা ইট দিয়েও কিন্তু এই ব্যায়ামগুলো করতে পারবো বুঝতে পারছি আনোয়ার এগুলো ব্যায়াম করতে হবে তো পারবা তো আর তোমরা যারা দেখলা তোমরা ইনশাল্লাহ এভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ যাদের বুক কম ফুলছে বা সম্প্রসারণ হচ্ছে না 2 ইঞ্চি এই ব্যায়ামটা করলে কিছুদিনের মধ্যে উপকার পাবা তুমিও করবা ঠিক আছে তুমি সোলদার একাডেমির ছাত্র যদি বুক না ফুলাইতে পারো বুকের মাপ যদি ঠিক না হয় তাহলে তো আমাদের মান সম্মান থাকবে পরীক্ষার কেন্দ্রে থাকবে না তো তাহলে কি করবা করবা তো ব্যায়াম জি স্যার ঠিক আছে দৌড় দাও ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ তালি দাও একটা ওকে ধন্যবাদ সবাইকে